শ্রীমদ ভাগবতে জড়ভরত উপাখ্যানে পাওয়া যায়। রাজা রঘুগণ পালকি চড়ে যাচ্ছেন এই কপিল মুনির আশ্রমে, এই যে কপিল দেবের কথা বলছিলাম, কপিল ভগবানের কথা, যেখানে আমাদের গঙ্গাসাগর মেলা হয়, এই কপিল মুনির আশ্রমে যাচ্ছিলেন ভক্তিযোগ শিক্ষা করতে। ভক্তিযোগ শিক্ষা করতে গিয়ে তিনি যখন দেখলেন তার যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে, আর সেই বাধা সৃষ্টি করছেন একজন ব্যক্তি যিনি চেহারায় খুব মোটা, শরীরটি কালো, কিন্তু জ্ঞানী, দিব্য জ্ঞান তার ভেতরে। রাজা রঘুগণ নেমে জড়ভরতকে বললেন, তোমার এত সুন্দর চেহারা, তুমি পালকি চালাতে পারো না? চুপ করে আছেন, কোনো উত্তর দেবেন না। কেন? জড়ভরতের একটা জন্ম নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় জন্ম এটা। প্রথম জন্ম রাজা ছিলেন, দ্বিতীয় জন্মে হরিণ হয়েছেন, হরিণের চিন্তা করতে করতে তৃতীয় জন্ম জড়ভরত। তৃতীয় জন্মে তেনার পূর্বজন্মের ভজনটা যায়নি। যারা ভজন করবে না তাদের পূর্বজন্মের ভজন কখনো নষ্ট হয় না। যদি মনে করেন এই জন্মে ভজন করছেন, এসে আপনি ভজনে বোধ হয়ে গেছেন, ভজনে লেগে গেছেন, ভজন ছাড়া আর কিছু ভালো লাগে না, তাহলে জানবেন পূর্বজন্মে আপনার মনুষ্য জন্ম ছিল, পূর্বজন্মে আপনি কিছুটা স্বীকৃতি করে এসছেন, কিছুটা ভজন করে এসছেন, যতটুকু বাকি ছিল সেখান থেকে এই জন্মে শুরু হয়েছে। আর এই জন্মে যখন শুরু করেছেন, এখন হরি শ্রী বিষাদ লাগি রহরে ভাই বনত বনত বন যাই, কবিরা জব হম পেদা হুয়ে জগ রোয়ে জগ হাসে হম রোয়ে, আব এসি করনি কর চলো ইয়ে জগ রোয়ে হম হাসে। কবিরজি বলছেন, আমি যখন জন্মেছিলাম, যখন একটি বালক জন্মায়, শিশুপুত্র জন্মায়, শিশু সন্তান জন্মায়, জন্মিয়েই সে প্রথম কাঁদে। ডাক্তার জিজ্ঞেস করে, কেঁদেছে? হ্যাঁ কেঁদেছে। প্রথমেই সে কাঁদে, আর সারা জগতের লোক হাসে, পিসি জ্যাঠা কাকা মাসি সবাই হাসে ওর কান্না দেখে। তাই কবিরজি সেই পরিস্থিতিটাকে চিন্তা করে বলছেন, কবিরা আরে কবির, জব হাম জগ মে আয়ে ইয়ে জগ হাসে হাম রোয়ে। এইবার পৃথিবীতে এমন কিছু কর্ম করে যাও, তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে সারা পৃথিবীর লোক তোমার জন্য চোখের জল ফেলবে, তুমি হাসতে হাসতে গোবিন্দ পাদ পদ্মে চলে যাবে। তাই জড়ভরত চিন্তা করেছিলেন, কথাই হলো বদ্ধতার একমাত্র দ্বার, কথা হলো আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার দ্বার, তাই কথা আমি বলবো না, জগতে কথা বলবো না কারোর সঙ্গে, বাল্যকাল থেকে কারোর সঙ্গে কথা বলেননি, কিন্তু যখন ভরতকে এই প্রকারের ভৎসনা করতে লাগলেন যে তুমি খুব কৃশ, তুমি ভালোভাবে পালকি চলতে পারো না, পালকি চালাতে পারো না, তুমি কি অন্ধ, পথ দেখে চলতে পারো না, ভরত কোন উত্তর দেননি। চতুর্থবার ভরত বলেছেন, প্রথম মুখ খুললেন এখানে রাজা রঘুগণের কাছে, মহারাজ আপনি কোথায় চলেছেন? তখন পালকির বাহনের দেখছে, আরে এই যে কথা বলছিল না, এই আমরা ভেবেছিলাম বৌবা এত কথা বলতে জানে, এই প্রথম কথা বললেন তিনি জীবনে, আপনি কোথায় চলেছেন? বলছেন ভক্তিযোগ শিক্ষা করতে। ভরত বললেন ফিরে যান। বলে মানে আমি রাজা রঘুগণ ভক্তিযোগ শিক্ষা করতে যাও, তুমি ফিরে যেতে বলছো? বলে হ্যাঁ ফিরে যান। বলে কেন? না ভক্তির পথটা কারোর কাঁধে চেপে না, ভক্তির পথ সকলের পায়ের তলা দিয়ে। তখন রাজা রঘুগণ চিন্তা করলেন, আরে একে তো আমি ভেবেছিলাম বোকা, এ তো সাংঘাতিক জিনিস, সাংঘাতিক শুধু না অ্যাটম, এর ভেতরে সাংঘাতিক বস্তু আছে। তখন রাজা রঘুগণ ভরতকে পরীক্ষা করতে গেলেন, বললে আচ্ছা তোমাকে যে আমি বললাম তোমার শরীরটা কৃশ, হ্যাঁ তুমি মোটা, বুদ্ধি তোমার, তুমি অন্ধ দেখে চলতে পারো না, তো ভরত বললাম কি হয়েছে তাতে? বলেছেন তো। বলে তোমার তাতে রাগ হয়নি? বলে আপনি তো আমায় বলেননি। বলে মানে তোমাকেই বলেছি। বলে আপনি যাকে বলেছেন সেই দেহটা আমার না, তাই আমার লাগেনি, আপনি আমার দেহকে বলেছেন, এটা কি আমার, এটা আমার না,
এটা তো আমার পোশাকই নাম দেহ। অন্ধ, আমি যদি অন্ধ হতাম সেটাও তার ইচ্ছায় হতাম, আমি অন্ধ নই। শুনুন মহারাজ, জগতে যত কিছু দৃশ্য বস্তু যত কিছু চোখে পড়ছে, জানবেন সব সেই সচ্চিদানন্দ সর্ব কারণ কারণমের চিন্তায়, তার ইচ্ছাতে সব কিছু জগতে। বলে কিরকম? বলে দেখুন, আপনি 100টি জলে কলসিতে জল ভরলেন, সেই জলের মধ্যে সূর্যের রশ্মি পড়েছে 100টা কলসিতে। তা 100টা কলসিতে আপনি তাকিয়ে দেখলেন যে সূর্য জল জল করছে, সূর্য কটা? বলে সূর্য তো একটা। বলে তা আপনি তো 100টা দেখছেন। বলে হ্যাঁ 100টা দেখলাম। বলে ঠিক তদ্রূপ ভগবান এক, তার রশ্মি সকল জীবের উপরে, সাবর জঙ্গম গুল্ম লতা পশু পক্ষী কীট পতঙ্গ সবের মধ্যে একভাবে বিতরণ হচ্ছে, একভাবে পড়ছে। কিন্তু তিনি হলেন এক, তিনি হলেন বিভু, তিনি হলেন চৈতন্য, আর আমরা আমরা হলাম অনু। কিরকম? বলছে আগুন যখন জ্বলছে, আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের দেখতাম উনুন ধরাতো আর কয়লায় হাওয়া দিত, নিচে ঘুটের মধ্যে ছাই দিয়ে উনুন ধরাতো, উপরে কয়লা দিত। আর বর্তমান তো অ্যাপ্লায়েড সায়েন্সের যুগ, বর্তমানের কথা ছাড়ুন, বর্তমানে এখন রান্নাঘরে চটি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না চলছে, দেখেছি রান্নাঘরে চটি পরে ঢোকা নিষেধ আছে, অপরাধ লাগে। রান্নাঘরে চটি পরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, তারপরেই কদিন পরে দেখছি সারদায় লাইন দিয়েছে, নিচে বসে আছে সারদা নার্সিং হোমে, যে মাল্টি স্পেশালিটি। তো বলছে কেন, কি ব্যাপার, কোথায় এসছেন? একটু ডাক্তার দেখো। কেন? আমার অস্ট্রিও আর্থারাইটিস হাঁটুতে ধরা পড়েছে, তাই ডাক্তারের কাছে দেখা করতে এসেছি। আর্থারাইটিস ধরবে না তো কি হবে? আমাদের মা ঠাকুমারা আমাদের কোনোদিন দেখিনি, তাদের শরীরে বাতের ব্যথা, তাদের হাঁটুতে ব্যথা, ভোর থেকে উঠে গাধার মতো খাটত, রাক্ষসের মতো খেত আর কুম্ভকর্ণের মতো ঘুমত, কোনোদিন শরীরে কোনো রোগ ব্যাধি দেখিনি। শরীরটা আমরা যদি পরিশ্রম না করাই শরীরকে, তাহলে শরীর ঠিক থাকবে কি করে? আমরা অ্যাপ্লায়েড সায়েন্সের সঙ্গে মিলে চলবার চেষ্টা করছি, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবার চেষ্টা করছি, তো বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বর্তমান যুগের মতো রোগগুলো ধরবে। তো তখন সেই মা ঠাকুমারা উনুনে আগুন দিতেন, তো যখন কাঁচা কয়লা গুলো জ্বলতো, ছোটবেলায় দেখতাম মাঝে মাঝে একটা করে আগুন ছিটকে ছিটকে বাইরে এসে পড়তো কাঁচা কয়লা। এই কাঁচা কয়লা যে আগুনটা ছিটকে এসে পড়লো, ওটা কি কয়লার মধ্যে থেকে আলাদা এলো, না কয়লার থেকে এলো? কয়লার থেকেই এসছে। একে বলা হয় স্ফুলিঙ্গ, অগ্নি স্ফুলিঙ্গ। তা আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, ওর থেকে ছিটকে পড়তো স্ফুলিঙ্গ। তো এই আগুনটা যে দাউ দাউ করে জ্বলছে, এই আগুন হলেন ভগবান ঈশ্বর, আর যেটি ছিটকে পড়লো সেটি হলো আমরা জীব। ঈশ্বর বিভু চৈতন্য, জীব হলো অনু চৈতন্য। ঈশ্বরের সঙ্গে জীবের তফাৎ কতটা? শাস্ত্র বললেন কেশাগ্র শতভাগস্য, একটি মাথার চুলকে 1000 ভাগ করুন, 1000 ভাগ করে একটি টুকরো তার 100 ভাগ করুন, তাহলে জীবের সত্তাটা কোথায় আর ভগবানের সত্তা কোথায়? ভগবান হলেন ওই চুল, আর জীব হলেন ওই অংশ, চুলের ওই অংশটুকু। আমরা সেই জীব দেহ পেয়ে আমাদের কত অহংকার, আরে আমাকে এই বলেছে, কে বলেছে রে, ওই পাড়ার ভোলা, চল যাচ্ছি দেখে নিচ্ছি। যেতে যেতে হঠাৎ করে ব্যথা শুরু, হরি বল, আমি দেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত জীব এই আমির থেকে না সরতে পারছে, ততক্ষণ পর্যন্ত জীব তার হচ্ছে না। এই আমি আমারটা সরিয়ে দিয়ে আমাকে তার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি তার হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে বহু দূর। জগতে একটা কৃষ্ণ ভক্ত হওয়া খুব দুরূহ ব্যাপার। ব্রহ্মা মানুষের দ্বারা 4 পুত্রের সৃষ্টি করলেন। সর্বপ্রথম 24টি অবতারের মধ্যে প্রথম অবতার এই 4 জন। এই 4 জন কে কে? সনক, সানন্দ, সনত কুমার আর সনাতন। এই 4 জনকে ব্রহ্মা সৃষ্টি করে বললেন, তোমরা এক কাজ করো, সৃষ্টি করো মানে বিবাহ করে সন্তানাদি উৎপন্ন করো। এনারা বললেন, পিতা আপনি তো বললেন, কিন্তু যার জন্য সৃষ্টি করব সেই সৃষ্টির আদি দেবতা কে?
না তিনি বৈকুণ্ঠে রয়েছেন বলে আগে তার দর্শন করব তারপর। এরা দর্শন করতে গেলেন, ভগবানের চরণে প্রণাম করলেন, ভগবানের চরণে ছিল তুলসী আর চন্দন, যেই নাক দিয়ে গন্ধ ঢুকেছে ব্যাস। এরা তো ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মার পুত্র, ব্রহ্মজ্ঞানে লীন হয়ে আছে। এসে পিতাকে বললেন, মাফ করবেন পিতা, আমাদের দ্বারা সৃষ্টি হবে না। বলে কেন? বলে আমরা, আমাদের মনটা হরণ হয়ে গেছে, যার কাছে পাঠিয়েছিলেন তার চরণে যেই প্রণাম করে যে চন্দন আর তুলসীর গন্ধ নাকে আঘ্রাণ গেছে, আমাদের ব্রহ্মজ্ঞান ছুটে গেছে। হে পিতা, কেউ যদি আম্র মুকুল পায় তাকে নিমফল দিলে কেউ খায় নাকি? আম্র মুকুল দেয়া হয়েছে, আমের মুকুল, সুন্দর সুস্বাদু আমের মুকুলটা দিয়ে তারপর বলছে এটা খা, একটা নিমফল। বলছে আরে সাংঘাতিক তিত, তো ওটা কেউ খায়? তা জ্ঞান, জ্ঞান মার্গ হলো তিক্ত মার্গ, আর ভক্তির মার্গ হলো আম্র মুকুল। তাই বাবাজি মহারাজ কীর্তন প্রসঙ্গে বলছেন, তারাই আদি ব্রহ্মজ্ঞানী, তাদেরও ব্রহ্মজ্ঞান ছুটে গেছিল, শ্রীকৃষ্ণ পদস্থিত চন্দন তুলসীর গন্ধ তাদের নাকে প্রবেশ করলো, তাদের ব্রহ্মজ্ঞান ছুটে গেল, তাদের দাস হতে বাসনা হল। ভগবান হওয়াটা বড় কথা নয়, ভগবানের দাস হওয়াটাই বড় কথা। ভগবান যে কেউ হতে পারে, আপনি ভালো কর্ম করলেন, শুভ কর্ম করলেন, দান করলেন, ভালো কর্ম করলেন, আপনার স্বর্গ লাভ হয়ে গেল। কিন্তু স্বর্গ লাভ হলে কি হবে? যতদিন পুণ্য কর্মের ফল, পুণ্য কর্ম করেছেন স্বর্গে যাচ্ছেন, যতদিন পুণ্যের ফল ততদিন স্বর্গের ইন্দ্র হয়ে থাকলেন হয়তো, তারপর আবার তো আসতে হবে। তাহলে হিসেবে তো সেই পুনরপি জনমং পুনরপি মরণং জননী জঠনে শয়নং চক্রাবৎ, সেই চলতে থাকলে জন্ম মৃত্যুর হাত থেকে তো রেহাই পেলেন না। তো জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে গেলে ভগবানের ভক্ত হতে হবে। তাই বললেন, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান ও নিম্ব ফল, আর রসজ্ঞ কোকিল খায় পেমাম্র মুকুল। ভগবানের ভক্ত হতে গেলে রসজ্ঞ কোকিল হতে হবে। বাড়িতে যত কিছু কর্ম করুন না, বলে কেন, আমার সন্তানের পৈতে দিয়েছি, নান্নি মুখ হয়েছে, সেখানে কুশণ্ডিকা হয়েছে, সেও তো ভগবানের আরাধনা হয়েছে। বলে এখানেও ভগবান বলেছেন, ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা আদি এই সব, এই তো সর্বশ্রেষ্ঠ কপটতা, সে হৃদয়ে কখনো যান না। শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী ভকতি দেবী, সে হৃদয়ে কখনো যান না। কিন্তু কারোর আবার দুয়ারে গড়াগড়ি যায় ভক্তি দেবী, কার দুয়ারে? হরি নাম রসে যে মজেছে তার দুয়ারে গড়াগড়ি যায়, আমায় গ্রহণ করো করো বলে তার দুয়ারে গড়াগড়ি যায়, কিন্তু সে ফিরেও তো চায় না। কৃষ্ণ ভক্তের এমন একটা অবস্থা এসে যায়, সে ওই ভক্তির দিকেও ফিরে তাকায় না। তাই লিখলেন, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি কোটি ব্রহ্মানন্দ আগে তার নহে এক বিন্দু। কোটি কোটি ব্রহ্মানন্দ, এক ব্রহ্মানন্দতে লীন হয়ে থাকলে তারা ভাবে আরে আমরা ব্রহ্মানন্দে লীন আছি, আমরা আত্মারাম, আত্মারাম মুনি, আত্মারাম তো সুখদেব ছিলেন, যিনি ভাগবত আমাদের ধর তুলে দিয়েছেন। তিনি জঠর যন্ত্রণা কি জানেন না, মাতৃগর্ভে 12 বৎসর ছিলেন, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হননি, আপন ইচ্ছায় ভূমিষ্ঠ হয়েছে। যখন ভূমিষ্ঠ হননি, মায়ের নাম ছিল বিটিকা, বাবা হলেন ব্যাসদেব। ব্যাসদেব দেখলেন পত্নীর দেহ দেহ চলে যাবে এরকম অবস্থা, প্রাণ বেরিয়ে যাবে, 12 বছরের একটা সন্তান গর্ভে রয়েছে, বুঝতে পারছেন 10 মাস 10 দিন মায়েরা গর্ভে রাখতে প্রাণ বেরিয়ে যায়, সেখানে 12 বৎসর সেই বালক গর্ভের ভেতরে রয়েছে। ব্যাসদেব ভগবানের ধ্যান করলেন, ভগবান দর্শন দিলেন, কি ব্যাস, কি ব্যাপার? ব্যাসদেব বললেন, প্রভু জানি না কোন মহাপুরুষ আমার পত্নীর গর্ভে আছে, কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না, 12 বৎসর হয়ে গেল। ভগবান গর্ভের কাছে গিয়ে বললেন, কে আছো তুমি মহাপুরুষ, ভূমিষ্ঠ হও। গর্ভের ভেতর থেকে সুখদেব বলছেন, আমি ভূমিষ্ঠ হব না। বলে কেন, ভূমিষ্ঠ হতে তোমার অসুবিধে কোথায়? বলে আমি মায়ার দ্বারা আক্রান্ত হতে চাই না, আপনার এই জগৎ, এই জগৎটা মায়াময় জগৎ,
এই মায়াময় জগতে আমি মায়ার দ্বারা আক্রান্ত হতে চাই না, আমি মায়া রহিত হয়ে থাকতে চাই, আমি সেই আত্মা রাম হয়ে থাকতে চাই। ভগবান বললেন, ও এই কথা, বেশ আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে মায়া আক্রান্ত করবে না, তুমি ভূমিষ্ঠ হও। তখন বললেন, আপনি কে? বললে, মায়া যার দ্বারা সৃষ্টি আমি সেই, মানে মায়ার মালিক আমি, মায়াধীশ। ভগবান স্বয়ং বলছেন, আমি মায়াধীশ, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে মায়া আক্রান্ত করবে না, তুমি ভূমিষ্ঠ হও। ব্যাসদেবকে বললেন, দেখো ব্যাস, আমি ওকে কথা দিয়েছি, তুমি কিন্তু পুত্র বলে ডাকবে না। চিন্তা করুন, একজন পিতা তার 12 বৎসরের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সে পুত্র বলে ডাকতে পারবে না। ব্যাসদেবও মায়ার দ্বারা আক্রান্ত ছিলেন, তার ভেতরে দুঃখের সৃষ্টি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত জাগতিক জগতের দুঃখ আক্রান্ত করবে আপনাকে, ততক্ষণ পর্যন্ত জানবেন আপনি ভগবান থেকে অনেক দূরে। পুত্র ভূমিষ্ঠ হয়ে চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, ব্যাসদেব দৌড়ে ডাকতে যাবেন, ভগবান পেছন থেকে টানলেন, আমি কথা দিয়েছি। সুখদেব উলঙ্গ বালক, 12 বৎসরের বালক উলঙ্গ, সুঠাম দেহ, এত বড় বড় চুল, হেঁটে চলেছেন, আর ব্যাসদেব পেছনে দৌড়চ্ছেন, পুত্র বলে ডাকেননি কিন্তু দৌড়চ্ছেন। এই যে পুত্রেতি তন্ময়া বুধা ভজেত্তম, ভাগবতের প্রথম শ্লোকেই আছে ব্যাসদেবের বন্দনায়। এই যে পুত্র বলে সেই পুত্রের মায়াতে ব্যাসদেব পেছনে দৌড়চ্ছে, ব্যাসদেবও মায়ায় আক্রান্ত, এত বড় ঋষি, তা আমরা কি ছাড়, আমরা কোথায়? আমরা তো মায়ার কাদা সারা গায়ে লেপটে সারাদিন বসে থাকি, সারা গায়ে মায়ার কাদা লেপটে বসে থাকি। তা ব্যাসদেব দৌড়চ্ছেন, তখন বৃক্ষ দেবতারা বেরিয়েছেন, বেরিয়ে ব্যাসদেবকে বলছেন, হে ব্যাসদেব, আপনি যাকে পুত্র বলে দৌড়চ্ছেন, কত জন্মের পুত্র আপনার, আর আপনি কত জন্মের পিতা তার, না জানি আপনি কোন জন্মে তার পুত্র হয়েছিলেন। ব্যাসদেবের ভ্রান্তি দূর হয়ে গেল, তবুও পেছনে দৌড়চ্ছেন। সুখদেব হেঁটে চলে যাচ্ছেন সরোবরে, যুবতী রমণীরা স্নান করছিলেন বিবস্ত্রা হয়ে, পাশ দিয়ে সুখদেব চলে গেল, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যেই ব্যাসদেব এসছে তারা সঙ্গে সঙ্গে গায়ে কাপড় চোপড় চাপা দিচ্ছে। ব্যাসদেব চিন্তা করলেন, আরে আমার যৌবন পুত্র, যুবক পুত্র উলঙ্গ অবস্থায় হেঁটে চলে যাচ্ছে, তাতে তাদের লজ্জা লাগলো না, আমি বৃদ্ধ, আমাকে দেখে এদের লজ্জা লাগলো। বললো, তোমরা আমাকে দেখে এত লজ্জা কেন? বললেন, ঋষিরাজ, আপনার যে পুত্র গেল ও কামরোহিত, কামকে জয় করে নিয়েছে, আপনার ভেতরে এখনো কামনার তরঙ্গ আছে। তাই আত্মারাম, সুখদেবও ছিলেন আত্মারাম, তিনি গিয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করে সেই আত্মারাম ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ব্যাসদেব ফিরে এলেন বিষণ্ণ বদন, তখন চিন্তা করলেন, পুত্রকে তো আমায় ফিরিয়ে আনতে হবে, কারণ পরীক্ষিত মহারাজ অভিসম্পাদগ্রস্ত হয়ে বসে আছে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। ব্যাসদেব কিছু ব্যাধকে ডাকলেন, ডেকে তাদেরকে কমণ্ডলের জল ছিটা দিয়ে তাদেরকে শাস্ত্রজ্ঞ করে দিলেন, করে দিয়ে ভগবানের রূপ বিষয় শ্লোক তাদেরকে পাঠ করে শোনালেন। বললো, তোমরা যাও যেখানে সুখদেব ধ্যানে বসে আছে, আত্মারামে লীন হয়ে আছে, সেখানে গিয়ে এই মন্ত্র উচ্চারণ করো। ব্যাধেরা গেল হাতে তীর ধনুক নিয়ে পাখি মারার জন্য, যেতে যেতে সেই ভগবানের রূপ বিষয়ে শ্লোক পাঠ করতে লাগলেন। সেই শ্লোকটি কি? বরহা পীরং নটবর বপু করণয় করণী কারম বিভ্রদ বাস কনক কপীশম বৈজয়ন্তিঞ্চ মালম রন্ধান বেণুর অধর শূরয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। বরহাপীরং নটবর বপু, আমি সেই ভগবানকে স্মরণ করছি, নটবর বপু, যিনি নিত্যে নটরাজ, যার বপুটা নটবরের মতো, বৈজয়ন্তী মালা যার গলার মধ্যে ঝুলছে, মাথায় একটি ময়ূরপুচ্ছ বাঁধা আছে, হাতে একটি বংশী আছে, আর বৃন্দাবনের অরণ্যে সে ঘুরে বেড়াচ্ছে, বৃন্দারণ্যম শপদ রমণম রন্ধান বেণুরাধর সুরায়া,
বেনুটি হাতে রয়েছে, তার মধ্যে যে রন্ধ গর্তগুলি রয়েছে তার মধ্যে ভূতকার দিচ্ছে, এত সুন্দর ধ্বনি বেরোচ্ছে, সেই ধ্বনি গিয়ে ব্রজরমণীদের হৃদয়ের মধ্যে আঘাত করছে। আর ব্রজরমণীরা সেই শুনে দৌড়ে ছুটে আসছে তার কাছে। এই যে ভগবানের রূপ বিষয়ক বর্ণনা, যখনই ব্যাধেরা বলল, শুকদেবের আর ধ্যানেতে মন লাগছে না। তাই এখানে বললেন, আত্মা রামের মন হরণ করে, এমনি হরি নামের মহিমা, হরি নামের এমন মহিমা আত্মা রামের মনকেও হরণ করে নেয়। যারা আত্মারাম মুনি তাদেরও দাস হতে বাসনা হল। শুকদেব ধ্যান ভঙ্গ হয়ে গেল, আর ভগবানকে লাগাতে পারছেন না ধ্যানে। ব্যাধেদের এসে ধরলেন, আরে বলো বলো, এত মধুর বাক্য, এত মধুর শব্দ কোথায় পেলে তোমরা? বললেন, আমাদের গুরুদেব দিয়েছে। বলে, আর দু একটা বলো, আরো কথা বলো। বলে, আমাদের তো আর জানা নেই, আমার গুরুদেবের কাছে 18,000 আছে। ব্যাস, পুত্রকে ফিরিয়ে নিয়ে এলো, ভগবানের রূপ বর্ণনা করে পুত্রকে ফিরিয়ে নিয়ে এলো, আর পুত্র বলে ডাকতে হলো না। তাহলে এর দ্বারা শাস্ত্রে কি বোঝাচ্ছে? কৃষ্ণ দাস হতে গেলে ভগবানের সৎপ্রসঙ্গ, ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের মাধুরী, ভগবানের গুণ, ভগবানের লীলাস্থলী, এইগুলির মধ্যে প্রবেশ করতে হবে। এগুলিতে প্রবেশ করলে আপনার ভেতরে সেই ভগবানের পাদপদ্মে সেই অচলা ভক্তি, সেই ভক্তিটা ধীরে 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 বর্ধিত হতে থাকবে। কিন্তু আপনি যদি ভগবানের বিভেদ করেন, এই ভগবান ভজব না, ওই ভগবান ভজব না, সেই ভগবান ভজব, তাহলে কোনোদিনই ভগবানের ভক্ত হওয়া যায় না।